এমিলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য এঞ্জেল ডি মারিয়া। আসছে অক্টোবরের শেষাংশে তার ঢাকা সফর নিয়ে আলোচনার কথা জানান মার্টিনেজের কলকাতা ও ঢাকা সফরের পৃষ্ঠপোষক শতদ্রু দত্ত। তবে এমিলিয়ানো মার্টিনেজের মতো রসকসহীন সফর হচ্ছে না ডি মারিয়ার। বাংলাদেশ সফরে এবার ভক্ত সমর্থকদের সাথে কুশলাদি বিনিময়ের সুযোগ পাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার। ঢাকা সফরে এমিকে পাশে পাননি দর্শক সমর্থকরা, এ যাত্রায় সে ভুল করতে চান না উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি জানান আগামী 21 ও 22 অক্টোবর কলকাতায় আসছেন এঞ্জেল ডি মারিয়া, তাকে 23 অক্টোবর ঢাকা নিয়ে আসার চেষ্টাও করবেন তিনি। তবে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজের মতো এবার ভুল করতে চান না শতদ্রু, অর্থাৎ ডি মারিয়ার সঙ্গে আলাপচারিতার সুযোগ থাকছে বাংলাদেশি ভক্ত সমর্থকদের। শতদ্রু জানান মার্টিনেজ স্বল্প সময়ের সফরে ঢাকায় এসেছিলেন, এই কারণে দর্শকদের সঙ্গে তিনি সময় কাটাতে পারেননি। ডি মারিয়ার ক্ষেত্রে আমরা ভিন্ন পরিকল্পনা করছি, যাতে দর্শকদের সঙ্গে সময় কাটাতে পারেন তিনি, সেই ব্যবস্থা করা হচ্ছে। এ দফায় ঢাকা সফরে এলে এটি হবে ডি মারিয়ার দ্বিতীয়বার বাংলাদেশ সফর। এর আগে 2011 সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচ খেলতে প্রথম বাংলাদেশে এসেছিলেন সম্প্রতি জুভেন্টাসের ছেড়ে বেনফিকায় পাড়ি জমানো ডি মারিয়া। সে বছরের 6 সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আর্জেন্টিনার 3-1 ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন ডি মারিয়া। মার্টিনেজের ঢাকা সফরের আগে পৃষ্ঠপোষকতা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল, মূলত ডলার সংকটের কারণেই সৃষ্টি হয় এই জটিলতা। এ যাত্রায় তেমনটি হবে না বলেই বিশ্বাস শতদ্রু দত্তের। কলকাতার এই পৃষ্ঠপোষক জানান, আমরা কাজ করছি, আশা করছি দ্রুত সাড়াও পাব, পৃষ্ঠপোষক নিয়ে কোনো সমস্যা হবে না, এ যাত্রায় সবকিছু গোছালোভাবে করতে চাই আমরা। গত 3রা জুলাই ভোরে মাত্র 11 ঘন্টার সফরে বাংলাদেশে পা রাখেন আর্জেন্টিনার বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। স্বল্প সময়ের এই ভ্রমণে মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হয় কেবল গুটি কয়েক মানুষের। দীর্ঘক্ষণ বিমানবন্দরে দাঁড়িয়ে থেকেও বাংলাদেশ দলের খেলোয়াড়রা মার্টিনেজের সঙ্গে দেখা করতে না পারায় সৃষ্টি হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। কলকাতায় গিয়ে ভক্ত সমর্থকদের সঙ্গে মার্টিনেজের মিথস্ক্রিয়া এই আলোচনায় আরও এক ধাপ পারদ ঠেলে দেয়। তবে ডি মারিয়ার এবারের যাত্রায় সবকিছু ভালোভাবে হবে বলেই আশ্বাস আয়োজকদের। রোজারিও সান্তা ফেতে জন্ম নেয়া অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার সাম্প্রতিক সবগুলো সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 2008 সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণজয়ের পথে ফাইনালে গোল করেন 35 বছর বয়সী এই ফরওয়ার্ড। সেই থেকে শুরু, এরপর প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পায়ের জাদুতে ফুটবল ভক্তদের কাবু করে রেখেছেন তিনি। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা 2021 সালে কোপা আমেরিকার ফাইনাল ও 2022 সালে ফিনালেসিমায় গোল করার পর কাতার বিশ্বকাপ ফাইনালেও লক্ষ্যভেদ করেন। সবগুলো আসরেই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলে আনহেল ডি মারিয়াকে নিয়েও বাংলাদেশের মানুষের যথেষ্ট আবেগ রয়েছে। 2014 বিশ্বকাপে চোট পেয়ে অশ্রু সজল চোখে তার মাঠ ছাড়া 2022-এর ফাইনালে গোল করে নায়ক বনে যাওয়া এদেশের আকাশি নীল সমর্থকদের আবেগ ভাসিয়েছে। সুতরাং এই তারকার ঢাকা সফর ঘিরে উন্মাদনা থাকারই কথা। আর্জেন্টিনার ভক্তরা হয়তো এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করবেন।